হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টের পুরো ডিটেলস আমি আলোচনা করব, কোত্থেকে এসছে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, লাস্ট ডেট কবে, এবং আপনাদের ফিস কত লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কেমন লাগবে, সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমি ডিটেলসে যাওয়ার আগে আপনারা এই চ্যানেলটিকে, আমার M3SG চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট দিতে থাকি এবং অন্যান্য কিছুর উপরও আমি যতটা সম্ভব চেষ্টা করি লেটেস্ট আপডেট দেওয়ার। ঠিক আছে, তো এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন চলে যাচ্ছি আমি রিক্রুটমেন্টের ডিটেলসে। রিক্রুটমেন্টটা এসছে মূলত SBI থেকে এই রিক্রুটমেন্টটা এসছে। আপনারা কিন্তু 10th পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এতে কিন্তু 10th পাস থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই রিক্রুটমেন্টটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারেই, তো বেশ কয়েকটি ভ্যাকেন্সি রয়েছে এবং স্যালারিও খুব ভালো রয়েছে। তো এখন চলে যাচ্ছি পুরো ডিটেলসে রিক্রুটমেন্টের। দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এসছে এবং এটা আপনারা অ্যাপ্লাই করতে চাইলেন অনলাইনেই অ্যাপ্লাই করতে পারেন। এবং এর যে পোস্ট নেম, এর যে পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট, এবং এর জব পোস্টিং আপনারা ওভারঅল ইন্ডিয়া যেখানে খুশি আপনাদের পোস্টিং হতে পারে, এবং ওভারঅল ইন্ডিয়া সবাই যে কেউ আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো এখানে স্যালারি হচ্ছে 17,900 থেকে 47,920 টাকা পর্যন্ত স্যালারি, খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এতে যে ভ্যাকেন্সি আছে, টোটাল ভ্যাকেন্সিটা হচ্ছে 67টা, তার মধ্যে জেনারেলের 34, OBCদের ক্ষেত্রে 14, SCদের ক্ষেত্রে 9টি, এবং ST দের 4টি, আর EWS এর ক্ষেত্রে 6টি। EWS ইকোনমিক্যালি উইকার সেকশন, EWS সম্পর্কে যদি আপনাদের না জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি সমস্ত পুরো ডিটেলসে আলোচনা করে দেবো এবং কিভাবে আপনারা EWS সার্টিফিকেট বানাবেন তাও আমি আলোচনা করে দেবো। কিন্তু আপনাদেরকে কি করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। তো এখানেই মোট টোটাল হচ্ছে 67টা পোস্ট। তারপরে এখানে আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, আমি আগেই বলেছি 10th পাস লাগবে, এবং সঙ্গে কি লাগবে, ডিপ্লোমা ইন ফার্মাসি, ফার্মাসির উপর আপনাদের ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, এজ লিমিট হচ্ছে আপনাদের 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 30 বছরের মধ্যে বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, 30-এর ঊর্ধ্বে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। জাতীয়তা কি আছে, আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, আমি আগেই বলেছি ওভারঅল ইন্ডিয়া যে কেউ আবেদন করতে পারবেন, আপনারা অতীতে ভারতীয় হলেই অ্যাপ্লাই করতে পারবেন। যে ফিস পেমেন্ট করতে হবে আপনাদের এর জন্য, জেনারেল EWS যারা তাদের ক্ষেত্রে 750 টাকা, এবং SC ST PWD যারা ফিজিক্যালি উইকার যারা তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো ফিস পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, বাকি জেনারেল এবং EWS আর OBC এদের ক্ষেত্রে কিন্তু 750 টাকা করে ফিস পেমেন্ট করতে হবে। কীভাবে সিলেকশান হবে, প্রথমে অনলাইন রিটেন টেস্ট হবে এবং তারপরে ইন্টারভিউ হবে। অনলাইন রিটেন টেস্টের পরে ইন্টারভিউ নিয়ে আপনাদের কিন্তু কীভাবে নিয়োগ করা হবে। আপনারা ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলসে জেনে নিতে পারেন, নোটিশটা আপনাদেরকে দেখাবো। তো নোটিশটা আপনাদেরকে ডাউনলোড করার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। এটি হচ্ছে পুরো ডিটেলসে এখানে দেওয়া আছে সব কিছু, আপনারা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে আপনারা সমস্ত কিছু ডিটেলস, আপনাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে, পুরো ডিটেলসে দেওয়া আছে এখানে। এবং এখানে আপনাদের যে রিটেন টেস্ট হবে তার সিলেবাসও দেওয়া আছে, জেনারেল অ্যাওয়ারনেসের 25 মার্কের হবে, এবং জেনারেল ইংলিশ হবে 25 মার্কের, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হবে 25 মার্কের, আর হচ্ছে রিজনিং অ্যাবিলিটি হবে 25 মার্কের, আর হচ্ছে প্রফেশনাল নলেজ হবে 100 মার্কস। টোটাল 200 মার্কের এক্সাম হবে এবং তার আপনাদের টোটাল কোশ্চেন থাকবে 150টা। ঠিক আছে, আরও সমস্ত কিছু ডিটেলসে, আপনাদের ইন্টারভিউ কিসের উপর হবে সব কিছু ডিটেলসে দেওয়া আছে এখানে। এবং আপনাদেরকে অ্যাপ্লাই কীভাবে করবেন তাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অ্যাপ্লাই করার লিঙ্ক এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই বলে, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে
যে লিঙ্কে প্রবেশ করবেন ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে আসলে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসছে, এখানে ডিটেলসও পেয়ে যাচ্ছেন যে কবে শুরু হয়েছে। 13/4/2021 থেকে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে এবং এর আপনাদের লাস্ট ডেট হচ্ছে 3/5/2021। 3/5/2021 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে ফিস পেমেন্ট করার ডেটটাও দেওয়া আছে, আপনারা পুরো ডিটেলসে সব কিছু দেখতে পাচ্ছেন এবং এই পেজে এলে আপনারা সব কিছু পেয়ে যাবেন, প্লাস আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই কী করে পারবেন, আপনাদের তো রেজিস্টার যদি করা আছে তাহলে তো কোনো কথাই নেই, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন, পাসওয়ার্ড দিয়ে দেবেন, এখানে সিকিউরিটি কোড দিয়ে দেবেন, সাবমিট করে দেবেন, পেজ চলে আসবে, আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। যদি আপনাদের রেজিস্টার করা নেই তাহলে এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে রেজিস্ট্রেশন পেজ চলে আসবে, এখানে আপনাদের সমস্ত কিছু ডিটেলস একটার পর একটা করে দিয়ে নিখুঁতভাবে দিয়ে আপনাদের সেভ অ্যান্ড নেক্সট করতে হবে এবং তারপরে আরও যা যা কিছু চাইবে সব কিছু দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনারা কি করবেন, আবার সেই পেজে ব্যাক চলে আসবেন, যে এই পেজে রেজিস্ট্রেশন করার পরে আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড বসিয়ে সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করে দেবেন এবং নতুন পেজ আসবে, আপনাদের নতুন যা ডিটেলস চাইবে সব কিছু দিয়ে আপনাদেরকে কী করতে হবে, ফর্মটা ফিল আপ করে নিতে হবে। যদি আপনারা ফর্ম ফিল আপের ভিডিও পেতে চান তাহলে ডেসক্রিপশানে সরি কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে ফর্ম ফিল আপের ভিডিও চাই, তাহলে আমি ফর্ম ফিল আপের ভিডিও পুরো A to Z আমি সব কিছু ফর্ম ফিল আপ করে দেখাবো আপনাদের, ঠিক আছে? তো আপনাদের যদি ফর্ম ফিল আপের ভিডিও লাগে তাহলে আপনারা দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এটাই ছিল আজকের রিক্রুটমেন্ট, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চাকরি সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ।